এখন আমাদের কি টাইম? দোয়া দোয়া পড়ার টাইম। এখন সময় হচ্ছে দুপুর, তাই না? দুপুরে আমরা এখন ঘুমাবো, ঘুমের আগে একটু দোয়াগুলো পড়ব। তো অনেকে আমার কাছে জানতে চান যে বাচ্চাকে আমি কিভাবে দোয়াগুলো শেখাই। তো আসলে এই যে এরকম সময় যখন দুপুরে ঘুমাতে যাই বা রাতে ঘুমানোর আগে আমি স্টোরি বুক পড়াই, যেগুলো আখলাক সিরিজ বা আদব সিরিজের বইগুলো আছে সেগুলো পড়াই। আর দুপুর বেলার দিকে আমি হচ্ছে এই দোয়ার বই একবার করে ওকে পড়িয়ে তারপর ঘুম পাড়াই দিই। তো এভাবে প্রতিদিন যদি রেগুলার আপনি ওকে পড়াতে থাকেন তো আস্তে আস্তে এগুলো ওর মেমোরিতে ঢুকে যাবে, শিখে যাবে। তো এভাবেই হচ্ছে আসলে আমি আমার ছেলেকে দোয়াগুলো শিখাই। তো না, আমরা শুরু করি। একটা একটা করে পড়ো, পড়ে পড়ে রেখে দাও। এই নষ্ট করলে কেন? নষ্ট করি না, ভাগে ভাগে সমান কেন? সমান করতেছি। ও আচ্ছা আচ্ছা, করো করো। তো এগুলো কার্ড ওর খুব পছন্দ, ও নিয়ে একটু আগে খেলবে তারপরে পড়া শুরু করে। আর যেই টাইমে ওরা বসে থাকে বা যেই টাইমে শুইতে নিয়ে যাবেন বা রাতে শোয়ার আগে বা বিকেলে হোক, বিকেলে বারান্দায় বসে বসে এগুলো সবসময় ওকে পড়াতে থাকবেন, কিংবা যেটা ওর মুখস্থ হয়েছে সেটা ওকে বারবার পড়ো, ট্রাই করবেন, শুনতে যাবেন যে এই দোয়াটা বলো তো। তো এভাবে আসলে আমি ওকে দোয়াগুলো শেখাই। যখন তখন খেতে বসে কিংবা খেলতে বসে যখন তখন ওকে দোয়াগুলো আমি বারবার মানে বলতে বলি, বা যেখানে ভুল হয় সেখানে আমি সংশোধন করে দিই। সবচেয়ে ভালো হয় ঘুমের আগে, রাতে শোয়ার আগে প্রত্যেক দিন আমরা ওকে কয়েকটা জিনিস পড়াই। তো ওই রাতে পড়তে পড়তে ওর হচ্ছে এগুলো মুখস্থ হয়ে যায়। রাতে যখন আমি ওকে পড়াই তখন ও আমার সাথে সাথে পড়ে, কিংবা আমি পড়লে ও শোনে। এভাবে শুনতে শুনতে আসলে ও মুখস্থ করে ফেলে। এই কয়টা তুমি পড়বা, এই কয়টা আমি পড়বো। ওকে ওকে ওকে, না এই কয়টা তুমি পড়াও। এগুলো আমি পড়াবো। আচ্ছা, ঘুমানোর সময় দোয়া বলো তো। জোরে বলো, আল্লাহুম্মা বিসমিকা মুতাওয়াহিয়া। ভেরি গুড। আর ঘুম থেকে ওঠার দোয়া? আগে কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি, হিল্লাজি, হিল্লাজি, কাসামি, আহিয়ানা, আহিয়ানা, বাদাম, আমাতানা, ওয়াইলাইহি নিফু। আলহামদুলিল্লাহ হিল্লাজি দিয়ে দুই তিনটা দোয়া আছে, এজন্য তোমার একটু উল্টা পাল্টা হয়, তাই না? ওকে গুড। তারপরে হচ্ছে খাওয়ার শেষে কি বলতে হয়? এটা মুখস্থ করেন, এটা অনেক বড় দোয়া। এমনি ছোট যেই দোয়াটা সেটা কি বলতে হয় খাওয়ার শেষে? আলহামদুলিল্লাহ। ভেরি গুড। কাপড় পরিধান করার দোয়া বলো। আলহামদুলিল্লাহ, হিল্লাজি, হিল্লাজি, কাসানি, হাদাস, সাওবা, মিন, ওয়া, ওয়ারাদা, কানিহি। ভেরি গুড। কানিহি মিন, মিন গয়রি হাউলিন মিন্নি ওয়ালা কুয়া। ভেরি গুড, মাশাআল্লাহ। সব পেরেছি? হ্যাঁ পেরেছো। খালি একটা বাদ দিই, হাঁচি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। ভেরি গুড। তারপরে হচ্ছে হাঁচির জবাবে কি বলতে হয়? আমাদের বলতে হয় সেটা হচ্ছে ইয়ার হামুক আল্লাহ, হাঁচি এরকম বলতে হয়। হ্যাঁ, আর যে এর জবাবে যে হাঁচি দেয় সে আবার কি বলবে? ইয়াহাদি কুমুল্লা ওয়া ইউসলিহু বালাকুম। তোমার হাঁচি শুনে একজন তো বলবে ইয়ার হামুক আল্লাহ, তারপরে তুমি আবার বলবে ওই দোয়াটা পড়বে। ওকে, ঘর থেকে বের হওয়ার দোয়া বলো তো। বিসমিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভেরি গুড, মাশাআল্লাহ। খাওয়ার আগে কি বলতে হয় শুরুতে? বিসমিল্লাহ। আর হচ্ছে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে কি বলতে হয় জানো? বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরা। এটা তোমাকে শেখানো হয়? মা, এগুলো তুমি আমাকে পড়বে, এগুলো আমি তোমাকে ধরবো। আচ্ছা আচ্ছা, ঘরে প্রবেশের সময় কি বলতে হয় এটাও শিখায়নি, এটা বড় দোয়া। এটা বের হয়ে পড়াইছো? দেখো,
হ্যাঁ ঘরে প্রবেশের সময় না এটা পড়াইনি, এটা হচ্ছে তোমাকে মুখস্থ করানো হয়নি, বড় দোয়া তো, সরি আমার একটু ঠান্ডা লেগেছে এই জন্য ভয়েসটা একটু কেমন শোনাচ্ছে। ঘরে প্রবেশের সময় দোয়া এটা শেখায়নি বাবা, বলবো আমি শেখাবো এখন, আল্লাহুম্মা ইন্নি বলো, আসআলুকা খাইরাল মাউলিজি ওয়া খাইরাল মাকরিজি বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বিনা তাওয়াক্কালনা, মানে কি জানো, হে আল্লাহ আমি আপনার কাছে চাই ঘরে প্রবেশের সময় কল্যাণ ও বের হওয়ার কল্যাণ, আল্লাহর নামে আমরা ঘরে ঢুকি, আল্লাহর নামে ঘর থেকে বের হই, আর আমাদের রব আল্লাহর উপর ভরসা রাখি। তো এই হচ্ছে একে দোয়া শেখানোর কৌশল আমার কাছে, আর সবসময় ট্রাই করবেন যেগুলো দোয়া আপনি শেখাচ্ছেন সেগুলো দোয়া যেই যেই সময়ে যেই দোয়াগুলো সেই সেই সময় তাকে পড়াতে, সেই সময় তাকে মনে করিয়ে দিতে, তাহলে সেটা তার জন্য আরো ভালো হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর ভালো লাগলে অবশ্যই ভিডিও তে লাইক, হ্যাঁ আচ্ছা তুমি বলো তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বলো, আমি জানি না।